হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে পাস্তা বানানো হচ্ছে যে পাস্তাটা খুবই ভালো লাগে খেতে তো এটা যেটা দরকার টমেটো তারপর এই মশলাপাতি যেটা দেওয়ার রেডি আছে এখন টমেটোটা ফ্রাইড্রাই করে এখন ডালা হচ্ছে এই যে পাস্তা আর আলু দিয়ে খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করা হচ্ছে খুবই ভালো হবে আশা করি আর সবাই কে কোথায় থেকে দেখছেন আর কিরকম হচ্ছে দেখে বলবেন আর আমরাও তো এ তেমন ইয়ে করছি না এত ক্লিয়ার আসছে না কোনো ভিডিওটা আর কথাগুলো যদি কোনো আওয়াজটা কম আসে তো দেখবেন একটু আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হলো পাস্তার খুব সহজেই বাড়িতে টিফিনের জন্য এটা বানানো যায় তো এটা আজকে আমাদের বিকেলবেলাতে বানাচ্ছিলো ঘরে তো এই জন্য এটা শেয়ার করলাম এই যে দেখেন কী কী দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায় দেখেন আর কে কোথায় থেকে দেখছেন বলবেন আর আমাদের চ্যানেলকে যে যে লাইক এবং সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন পাস্তাটা খুবই সুন্দরভাবে বানানো যায় এটা বাড়িতে এই যেমন আলু টমেটো তারপর এটা মশলা ডালা হইতেছে এখন এই যে এই তো রেডি হয়ে গেলো বাস এখন নামাই দিব করে ঘুরতেছে তো এটা এখন ধরা হয়েছে না এক হাতে মোবাইল ধরছে তারপর এক হাতে মশলা এলেগা তো যা আপনারা কিছু মনে করবেন না এখন দেখেন এই হয়ে গেলো মোটামুটি এখন নামাই নামাই দিব এখানে এটা এলো মশলাটা সানরাইস মশলা এটার সাথে আসে পাস্তা পাস্তা মশলা এটা এটা ঢেলে এটা মানে খুব সহজে বানানো যায় যারা বাইরে থাকে যারা হোস্টেলে থাকে যারা স্টুডেন্ট যারা ওই দিয়ে এখন রেডি হয়ে গেল এখন নামাই দিম তো এটা সহজে বাড়িতে টিফিনের জন্য অন্য কিছু বানানোর দরকার নেই এটা খুবই সহজে বানাতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই